হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যার যত বেশি জনপ্রিয়তা তার তত বেশি হেটার্স, এটা তো জানা কথা। যাকে কেউ চিনে না, যাকে কেউ জানে না, তাকে অফকোর্স কেউ হেটও করবে না, আর যাকে অনেক বেশি মানুষ চিনে তাকে মানুষ হেটও বেশি করবে। কারণ এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, সবাই পছন্দ করবে এটা ভাবা ঠিক না। তবে ভালো না লাগতেই পারে, এটা দোষের না, সবার পছন্দই আলাদা। সমস্যা তো তখন দেখা যায় যখন কেউ হেট করে। ওয়েল, হেট করলেও ঠিক ছিল, কিন্তু যখন আলতু ফালতু জিনিসকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়। কে-পপের সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস, কোরিয়াতেই না সারা বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়েছে এই সাতজন ছেলে। মানুষ তাদেরকে যেমন ভালোবাসে, তেমন অনেক মানুষ তাদেরকে আবার হেটও করে। আপনি যদি একজন বিটিএস আর্মি হন, সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সবাই জিমিনকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। রিসেন্টলি এই খবরটা ভাইরাল হয়েছে যে জিমিন তার ইনস্টাগ্রামের ফলোয়ার্স কিনেছে, মানে তার পপুলারিটি নিয়ে, টাকা দিয়ে সে পপুলারিটি কিনে নিচ্ছে। বিটিএস এর অন্য মেম্বারদের তুলনায় বিটিএস মেম্বার জিমিনকে আইজি অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে দেখা যায় না, কিন্তু হঠাৎই তার ফলোয়ার্স অনেক বেড়ে যায়। হেটার্সদের কথা হচ্ছে সে তো অ্যাক্টিভ ছিল না, তাহলে কিভাবে তার ফলোয়ার্স বাড়ল? এছাড়াও তার স্পটিফাই অ্যাকাউন্টের আপডাউন হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলোয়ার্স মাঝে মাঝে অনেক বাড়ে, আবার মাঝে মাঝে কমে যাচ্ছে। এসব কারণে হেটার্সরা বলছে জিমিন নিশ্চয়ই ফলোয়ার্স কিনে নিয়েছে। এতক্ষণ তো বললাম হেটার্সদের কথা, এবার লজিক্যাল কথাবার্তায় আসা যাক। আর্টস নিয়ে পড়া সায়েন্টিস্টদের কথা অনুযায়ী জিমিন অ্যাক্টিভ না থাকার পরেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এত ফলোয়ার্স কীভাবে বাড়লো হঠাৎ করে? তো কথা হচ্ছে জিমিন কোনো ইনফ্লুয়েন্সার না, সে ইনস্টাগ্রামে না থাকলেও আর্মিরা তাকে ফলো করবেই। ইনস্টাগ্রামে এসে তার বলার প্রয়োজনই নেই যে আমাকে ফলো করো। কোরিয়া সহ সারা বিশ্বে জিমিনকে ওয়ান অফ দ্য বেস্ট কে-পপ আইডল মানা হয়। এবার কথা হচ্ছে তার ফলোয়ার্স ডাউন কেন হলো। শুধু ইনস্টাগ্রামেই না, মাঝে মাঝে ইউটিউবেও যখন খুব দ্রুত সাবস্ক্রাইবার্স বাড়ে, তখন ইউটিউব কিছু সাবস্ক্রাইবার্স কেটে নেয়। ইভেন আমারও এটা হয়েছে। বিটিএস মেম্বাররা তো ইনস্টাগ্রামে আসার পর আর্মিরা অলিম্পিক দৌড় দিয়ে ফলো করেছে। একসাথে এত ফলোয়ার্স আসলে কেটে যাওয়াটা নর্মাল বিষয় বলে আমি মনে করি। যাদের একটু ভালো ভালো অ্যাকাউন্ট আছে তারা এই প্রবলেমটা ফেস করেছে। এখন লজিক্যাল কথাবার্তা বাদ দিয়ে -160 আইকিউ এর অধিকারী তাদের কথা মেনে নেওয়া যাক। জিমিন ফলোয়ার্স কিনেছে, তাতে কার কি আসে যায়? হ্যাঁ, সে ফলোয়ার্স কিনেছে, তার টাকা আছে, তার টাকা দিয়ে না হয় ফলোয়ার্স কিনেই নিয়েছে। কিন্তু ভাই, আপনি নিজেই বলেন সে ইনস্টাগ্রামে অ্যাক্টিভই থাকে না, তাহলে এমন একটা জায়গায় মানুষ কেন টাকা নষ্ট করবে যেখানে সে অ্যাক্টিভই থাকে না? ব্যাপারটা কেন জানি আর্টস পড়ে ডাক্তার হওয়ার মতো না? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জিমিনের ইনস্টাগ্রাম ফলোয়ার্স কেনার কন্ট্রোভার্সি নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।